অন্তর্বর্তী সরকারের আস্থা সংকট কেটে যাবে বলছেন সাইফুল হক নেতাকর্মীদের গণহারে গ্রেফতারের প্রতিবাদ জানালো আওয়ামী লীগ জানাব চাওয়া পাওয়ার হিসাব মেলেনি সরকারের কাজে বিএনপি পুরোপুরি খুশি নয় এবং সর্বশেষ জানাবো স্বামী ওসমান নারায়ণগঞ্জবাসীর জন্য অভিশাপ বলছেন রাশেদ খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনা এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন অন্তর্বর্তী সরকারের আস্থার সংকট কেটে যাবে বলছেন সাইফুল হক রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের আস্থার সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দল ও জনগণের সমর্থনকে কাজে লাগাতে হবে বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের অনেক সাফল্যই হারিয়ে যাবে সোমবার সেগুন বাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক পরিষদের সভায় তিনি এসব কথা বলেন সাইফুল হক বলেন তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকার এখন আরও আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারবে সরকারের মধ্যে আস্থার যে সংকট তৈরি হয়েছে আশা করি তাও কেটে যাবে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দল ও জনগণের যে আকুণ্ঠ সমর্থন রয়েছে তারা তা ভালোভাবে কাজে লাগাবেন এবং বৈষম্যহীন সাম্যভিত্তিক গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠায় তারা ভিত্তিমূলক গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো গ্রহণ করবেন বিশেষ কোনো কোটারী স্বার্থের প্রভাবের বাইরে থেকে রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ অংশীজন ও জনগণকে আস্থায় নিয়ে সরকার তার সমগ্র কাজকর্ম পরিচালনা করবে অতি উৎসাহী হতকারী কোন উস্কানিমূলক তৎপরতায় ঝুঁকে না পড়ে যৌক্তিক সময়ে অবাধ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নিতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি নেতাকর্মীদের গণহারে গ্রেফতারের প্রতিবাদ জানালো আওয়াম সারা দেশে নেতাকর্মীদের গণহারে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সোমবার রাতে ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পোস্টে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় দলটি বলা হয় নেতৃত্বে বর্তমান অবৈধ সরকার বাংলাদেশ আমলিগের নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে রাজনৈতিকভাবে উদ্দেশ্য হয়ে হয়রানিমূলক মামলা দিচ্ছে সারা দেশে বিচারহীনভাবে ভাবে নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতার চালাচ্ছে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে আবার যাদের নামে মামলা নেই তাদের গ্রেফতার করে মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে চাওয়া পাওয়ার হিসাব মেলেনি সরকারের কাজে বিএনপি পুরোপুরি খুশি নয় ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের দুই মাস পূর্ণ হয়েছে আজ শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির চাওয়া পাওয়া ও প্রত্যাশা ছিল অনেক কিন্তু প্রথম দুই মাসে সরকারের কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের চাওয়া পাওয়ার হিসাব মেলেনি বলে মনে করছেন দলটির নেতারা এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে তবে শেখ হাসিনার পলায়ন এবং ডক্টর ইউনুসের দায়িত্ব নেওয়ার পর বিরোধী দলের নেতাকর্মীরা নির্ভয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন বলে খুশি বিএনপি দলটির নেতাদের মূল্যায়ন হচ্ছে শেখ হাসিনার গত পনেরো বছরের শাসন আমলে দেশের গণতন্ত্রকামী মানুষের জীবন দুর্বিষহ ছিল বিশেষ করে বিরোধী দলের নেতাকর্মীরা সবসময় গুম খুন ও হামলা মামলার আতঙ্কে ছিল বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে সেই আতঙ্ক ও দুঃস্বপ্ন থেকে সাধারণ মানুষ বিরোধী দলীয় নেতাকর্মী ও গণতন্ত্রকামী মানুষ স্বস্তি পেয়েছে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ঢাকা পোস্টকে বলেন বর্তমান সরকারের দুই মাস নিয়ে আমাদের প্রতিক্রিয়া মিশ্র তারা ক্ষমতা নেওয়ার সময় যে প্রতিশ্রুতি দিয়েছে তাতে আমরা খুশি হয়েছিলাম কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়নে এই দুই মাসে যেসব কর্মসূচি গ্রহণ করার দরকার ছিল সেগুলো গ্রহণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির মূল্যায়ন হলো বিগত সরকারের পনেরো থেকে ১৬ বছরের শাসন আমলের যে বিরাজমান আতঙ্ক দুঃস্বপ্ন সেখান থেকে মানুষ মুক্তির নিঃশ্বাস নিতে পারছে ঢাকা বলেন অন্তর্বর্তী সরকারের দুই মাসে এটুকু বলা যায় যে শেখ হাসিনার সময়ে যে বিরাজমান আতঙ্ক দুঃস্বপ্ন ছিল সেখান থেকে সাধারণ মানুষ বিরোধী দলীয় নেতাকর্মী ও গণতন্ত্রকামী মানুষ মুক্তি পেয়েছে তারা এখন মুক্তির নিঃশ্বাস নিতে পারছে শঙ্কাহীন ভাবে চলাফেরা করতে পারছে এটা একটা বড় ডেভেলপমেন্ট অন্তর্বর্তী সরকারের এই দুই মাসে প্রশাসনিক নিয়োগ রদবদল এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ শীর্ষ নেতাদের নামে থাকা রাজনৈতিক মামলা প্রত্যাহার না অসন্তোষ আছে বিএনপিতে বিএনপির নেতারা ডক্টর নিজেই বলেছেন রাষ্ট্র ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে গিয়ে শেখ হাসিনা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছেন কিন্তু প্রধান উপদেষ্টা এই দুই মাসে প্রশাসনের শেখ হাসিনার সেই সহযোগীদের এখনও বহাল রেখেছেন এছাড়া খালেদা জিয়াকে মুক্তি দিলেও তার নামে থাকা মামলাগুলো এখনো প্রত্যাহার করেনি একই সঙ্গে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের কথা বললেও আগামী নির্বাচন নিয়ে তাদের চিন্তাভাবনা কি সেটা প্রকাশ করেনি জাতির সামনে এসব কারণে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে বিএনপির শীর্ষ মহলে কিছুটা হতাশা ও অসন্তোষ বিরাজ করছে খন্দকার মোশাররফ হোসেন বলেন আমাদের প্রত্যাশা ও চাওয়া হচ্ছে এই সরকার যা যা ওয়াদা করেছে এবং জনগণের কাছে যা যা প্রতিশ্রুতি দিয়েছে তা অতি দ্রুত বাস্তবায়ন করা দরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন যে শেখ হাসিনা দেশের বিভিন্ন সেক্টরকে ধ্বংস করে দিয়েছেন এটাকে সংস্কার করতে হবে কিন্তু এই সংস্কারে এখন পর্যন্ত তাদের তেমন কোনো পদক্ষেপ নেই বলে মনে করি গত শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে এসেছেন বলেও জানান মোশারফ তিনি বলেন সাক্ষাতে আমরা বলে এসেছি সংস্কার ও নির্বাচনের দেওয়া হোক সংস্কারের কথা বললে তো হবে না তা বাস্তবায়নের রোডম্যাপ দিতে হবে রুহুল কবির রিজবি বলেন এই সরকার গণতন্ত্রের পথে হেঁটে যাওয়ার ক্ষেত্রে কতটুকু পদক্ষেপ নিচ্ছে কতটুকু দক্ষতা এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করছে তা নিয়ে মন্তব্য করতে আরও দুই থেকে এক মাস লাগবে অবাধ সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারগুলো করার ক্ষেত্রে তারা কতটুকু সময় নিচ্ছে সেটা দেখতে হবে তাদের পদক্ষেপগুলো দেখতে হবে তখন আমরা বুঝতে পারব তারা কতটুকু অগ্রসর হচ্ছেন তাদের দ্রুত এগিয়ে যেতে হবে বেশি সময় নিলে হবে না নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন আমাদের প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই খালেদা জিয়া সহ দলের অন্যান্য নেতাদের নামে হওয়া রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করে নেবে কিন্তু সেটা নিয়ে একটা কমিশন গঠন হলেও প্রত্যাহার হয়নি যেটা রাজনৈতিকভাবে বিএনপির জন্য শুভ লক্ষণ নয় এদিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছিলেন এই সরকারের মধ্যে দুই একজন আছেন যারা বিপ্লব গণভ্যুত্থানে যেই মূল স্প্রিট সেটি ব্যাহত রেখেছেন এই সরকারের মধ্যে দুই একজন আছেন যারা বিপ্লব গণভ্যুত্থানের যে মূল স্প্রিট সেটি ব্যাহত করছেন আমরা তাদের সরানোর কথা বলেছি এখনো বিগত সরকারের দোষর কিছু আমলা ও পুলিশ কর্মকর্তা রয়ে গেছেন গণহত্যার তথ্য অনুসন্ধানে বাংলাদেশে আসা জাতিসংঘের প্রতিনিধি দলকে সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সহযোগিতা করছেন না স্বামী মোসমান নারায়ণগঞ্জবাসীর জন্য অভিশাপ বলছেন রাশিদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন স্বামী ওসমান নারায়ণগঞ্জবাসীর জন্য একটি অভিশাপ ওসমান পরিবার আজকে পালিয়ে গেছে তারা নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা ঘটিয়েছে স্বামী ওসমান তকি হত্যার পেছনে জড়িত রয়েছে তখন নারায়ণগঞ্জে যতগুলো খুনের ঘটনা ঘটেছে এর মাস্টার মাইন্ড ছিলেন স্বামী ওসমান আমার প্রশ্ন কিভাবে তিনি পালিয়ে গেলেন কিভাবে কারা তাকে সহযোগিতা করেছে এই স্বামী ওসমানকে অনতি বিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি দিতে হবে ওসমান পরিবার যেভাবে লুটপাট করে সাম্রাজ্য গড়ে তুলেছিল তারা কি ভোগ করতে পেরেছে সুতরাং তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে যদি কেউ লুটপাট করতে চান দুর্নীতি করতে চান দখলদারি করতে চান তাদের অবস্থা কিন্তু স্বামী ওসমানের মতো হবে নারায়ণগঞ্জে আপনারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন কুখ্যাত শামীম ওসমানের বিরুদ্ধে শামীম ওসমান এর আগে বোরখা পরে পালিয়েছিলেন এবারও বোরখা পরেই পালিয়েছেন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে রাশেদ প্রশ্ন করেন তাহলে তিনি কাপুরুষ নাকি মহিলা প্রতি উত্তরে নেতাকর্মীরা মহিলা বলে উল্লেখ করেন তিনি বলেন শামীম ওসমান এতদিন বলতো আমি বীর পুরুষ খেলা হবে কিন্তু খেলতে পারে নাই খেলার আগেই আউট হয়ে গেছে এই নারায়ণগঞ্জে যারা দুর্বৃত্ত ছিল যারা সন্ত্রাসী ছিল যারা লুটেরা ছিল তারা খেলার আগেই মাঠ ছেড়ে পালিয়েছে আমরা যারা সংগ্রাম করেছি দেশ এবং জনগণের কল্যাণে কাজ করেছি আমরা আসলেই মাঠে খেলেছি সুতরাং এখন থেকে খেলা হবে স্লোগান স্বামী ওসমানের স্লোগান হতে পারে না ও খেলতে পারে না ও কাপুরুষ ও দুইবার বোরকা পরে পালিয়েছে কিন্তু এই গণ অধিকার পরিষদ তাদের কোনো পালানোর ইতিহাস নাই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ছ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ